Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Nijolwar ke pakka theke shobai ke shagotom. To bondhura ajke ami khub shohoj ebong sundor ekta hatar design apnader sathe share korbo. To ekhon ami ei je prothome hatar lombar mapta nichi. Ami hatar ekhane lomba ta 17 inch dichi. Erpor ami 1.5 inch hatar muhurir ongshe dichi. To apni kintu ekhane apnar measurement onushare diben hatar muhurir mapta. To erpor ami hatar theke mele nilam. মেলে নেওয়ার পর আমি এই যে হাতাটিকে ঠিক এভাবে করে ফিনিশিং করে দিয়ে এর উপরে আমি এই যে একটা বাজ দিব তো এভাবে করে একটা বাজ দিব দিয়ে এর উপরে আমি একটা সেলাই বসিয়ে দিব দুই বাজ করে এরপর আরেকটা বাজ দিব দিয়ে এর উপরেও আমি সেলাই বসাবো তো এভাবে করে কিন্তু হ্যাঁ একটা একটা করে হ্যাঁ যতগুলো আপনার প্রয়োজন সে অনুযায়ী কিন্তু আপনি সেলাগুলো বসাবেন তো আপনি বেশি সেলে বেশি দিতে পারেন এর থেকে আবার কম সেলে কিন্তু এর থেকে কমও দিতে পারেন সেলাগুলো হ্যাঁ তো আমি এখানে কিন্তু 6টা সেলাই দিচ্ছি এই যে ঠিক সেলাগুলো এভাবে করে দিতে হবে সেলাগুলো দেওয়ার পর হাতাটিকে ঠিক এভাবে করে রেখে তো আমি 2 ইঞ্চি করে মাপ নিচ্ছি তো এই যে আমি 2 ইঞ্চি করে মাপ নিচ্ছি তো এরপর আমি হ্যাঁ এর উপরে কিন্তু সেলাই দিব তো প্রথমে এভাবে করে একটা সেলাই দিব এরপর এভাবে করে একটা সেলাই দিব তো এইদিকেও আমি একটা দিব আবার এইদিকে আরেকটা দিব তো এই যে আমি সেলাইগুলো দিয়ে দিলাম এরপর আরো একটা বাজ দিব পর আরো একটা বাজ দিলাম দেওয়ার পর এই যে আমি ভালো করে ফিনিশিং করে দিচ্ছি ফিনিশিং করে দেওয়ার পর আমি 1 ইঞ্চি পরিমাণের মাপ নিব এরপর আমি হ্যাঁ দুই দিক থেকে কিন্তু রাউন্ড করে দিব ঠিক আছে তো আমি এই যে রাউন্ড করে দিচ্ছি তো এরপর এই যে আমি কাটিং করে নিব তো এই যে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই যে ঠিক কেমন হলো তো এখন আমি এই যে একটা কাপড় নিলাম কাপড়ের উপর আমি পেপার পেস্টিংটাকে বসাবো বসিয়ে কিন্তু আয়রন করে নিতে হবে ঠিক আছে তো এভাবে করে বসাবো তো বসিয়ে কিন্তু আমি এখন আয়রন করে নিব তো এই যে আয়রন করে দিলাম আয়রন করে দেওয়ার পর আমি কাপড়টিকে ঠিক এভাবে করে হ্যাঁ বাস করে দিব বাস করে দেওয়ার পর হ্যাঁ তো আমি এরপরে কিন্তু সেলাই বসাবো ঠিক আছে তো সেলাইটি বসানোর আগে কিন্তু কাপড়টিকে ভালো করে বসাতে হবে তা না হলে কিন্তু নিচে কুচকে যাবে ঠিক আছে এরপর আমি যে এখান থেকে হ্যাঁ ঠিক সাইডে ফেস্টিং এর একদম পাশে সেলাইটি দিব তো সেলাইটি কিন্তু হ্যাঁ ফেস্টিং এর পাশেই কিন্তু দিতে হবে তো এই যে বন্ধুরা আমি সেলাইটি দিয়ে দিলাম তো এরপর আমি এই যে দুই অংশে হ্যাঁ বাতি কাপড়গুলো কিন্তু কেটে নিব
এরপর আমি এই যে সাইডে হ্যাঁ রাউন্ডের এখানে কিন্তু আমি এই যে বাতি অংশ কাপড়গুলো কেটে আলাদা করে নিব। তো এই যে আমি কেটে নিলাম, ভালো করে কাটতে হবে যেন সেলাইয়ে এই যে কাটা অংশ না পড়ে। এরপর আমি এই যে ফেস্টিংয়ের কাপড়টিকে উল্টিয়ে নেব। তো উল্টিয়ে নিলাম এই যে, এরপর আমি এই যে কোনা করে হ্যাঁ পাতার মতো করে তৈরি করে নিলাম এগুলো। তো এই যে সবগুলো যতগুলো মানে আমার প্রয়োজন সেই অনুসারে আমি সবগুলো তৈরি করে নিলাম। এখন আমি একটা একটা করে হ্যাঁ এই কাপড়টির ফেস্টিংয়ের কাপড়টির উপরে বসাবো। তো এরপর আমি একটা সেলাই বসিয়ে দিব উপরে, এই যে সেলাইটি দিয়ে দিলাম, সেলাইটি আমার দেওয়া হয়ে গেল। এখন আমি এই যে হাতার মুহুরের অংশে কাপড়টি নিব। তো এই কাপড়টিকে হ্যাঁ আমি নিচের দিকে একটা বাঁশ দিব, বাঁশ দিয়ে কিন্তু আমি এই যে হ্যাঁ ফেস্টিংয়ের উপরে মানে ডিজাইনটির উপরে আমি বসাবো, বসিয়ে এর উপরে একটা সেলাই দিয়ে দিব। তো এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম, সেলাইটি দেওয়ার পর হ্যাঁ আমি এই যে ফাতাগুলোর উপর একটা একটা করে পুঁতি বসাবো। তা আপনি চাইলে কিন্তু এখানে পুঁতি নাও দিতে পারেন, আবার দিতেও পারেন, সেটা আপনার ভালো লাগার উপরে নির্ভর করে আপনি পুঁতি দিবেন কি না। তো এই যে পুঁতিগুলো দিলে হ্যাঁ দেখতে সুন্দর লাগে। তো এ এটা কিন্তু হ্যাঁ সালোয়ারও দিতে পারেন, আবার জামার হাতার ভিতরেও দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।